সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল পার চ্যানেল এবং পাশের বেল আইকনকে ক্লিক করুন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে একটা নতুন বিষয় সম্বন্ধে জানাবো। এয়ারটেল আপনাদেরকে ফ্রিতে 3 দিনের জন্য 1 GB করে ডেটা ফ্রি দিচ্ছে। তো আপনাদেরকে ফুল প্রসেসটা আমি ডিটেলসে ভিডিওতে দেখাবো। আপনারা যদি ভিডিওটা দেখতে চান অবশ্যই এখানে পুরোটা দেখবেন, কুইট করবেন না মাঝখানে। তো চলুন বন্ধুরা, দেখে নিন কীভাবে 1 GB ডেটা ফ্রিতে এয়ারটেলের সিমে পাওয়া যাবে। প্রথমে আপনাদেরকে একটা কাজ করতে হবে, প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরে গিয়ে লিখবেন মাই এয়ারটেল অ্যাপ। আপনার যদি আগে থেকে ইনস্টল করা থাকে তাহলে পাবেন না, যদি আপনারা নতুন কোনো ফোনে আপনার এয়ারটেল নাম্বার দিয়ে রেজিস্টার করেন তাহলে অবশ্যই আপনি 1 GB করে 1 GB ডেটা 3 দিনের জন্য ফ্রি পাবেন, সেটা 4G। খুব সুন্দর একটা প্রসেস নিয়ে এসেছে আপনাদের জন্য। জাস্ট আপনারা এখানে ইনস্টল করুন এবং ইনস্টল হওয়ার পরে আপনাদেরকে কিছুই করতে হবে না, জাস্ট ওপেন করবেন এবং ওপেন করার সাথে সাথে আপনাদের এখানে একটা মোবাইল নাম্বার চাইবে। আপনাদের নির্দিষ্ট মোবাইল নাম্বার দেবেন যেটা আপনাদের সেটে থাকতে হবে, এয়ারটেল নাম্বার, এবং রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি আপনাদের যদি ফোনে এই সিমটা ভরা থাকে তাহলে অটোমেটিক্যালি নিয়ে নেবে ওটিপি, আর যদি না থাকে তাহলে সেই সিমে ওটিপি যাবে এবং ওটিপিটা এখানে এন্টার মারবেন তাহলে হয়ে যাবে। দেখুন আমার ফোনে ওটিপি চলে এসেছে, প্রসেস হচ্ছে, এখন চলে এসছে এবং অটোমেটিক্যালি এটাকে নিয়ে নিয়েছে। আপনাদের যদি থাকে সিমে অটোমেটিক্যালি নিয়ে নেবে এবং এখানে প্রথমেই দেখতে পাবেন একটা ব্যানার, এখানে 1 GB ডেটা অফারটাতে ক্লিক করবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে একটি মোবাইলে SMS আসবে এবং SMS আসার সাথে সাথে দেখতে পাবেন সেখানে 1 GB ডেটা 3 দিনের জন্য ফ্রি দেওয়া হয়ে গেছে আপনাকে। দেখুন আপনাদের প্রমাণস্বরূপ আমাদের মেসেজটাও দেখিয়ে দিচ্ছি, কংগ্রাচুলেশনস, 1 GB ডেটা ফ্রি ফর 3 ডেজ। আমি আপনাদেরকে আরও প্রমাণস্বরূপ আপনাদেরকে আমি আমার ডেটা ব্যালেন্স চেক করে দেখিয়ে দিচ্ছি, যদি সেখানে না দেখায় তাহলে তো হবে না। *111 হ্যাজ কল করবেন এবং সেখানে 5 1 1 কল করার পরে জাস্ট 5 5 প্রেস মারবেন, 5 ব্যালেন্স দেখা যাবে এবং ব্যালেন্সে আপনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের কত GB কত MB ডেটা ফ্রি এসছে, 1024 MB। ওয়াও ফ্রেন্ডস, থ্যাংক ইউ বন্ধুরা এই ভিডিওটা দেখার জন্য, আপনাদের অসংখ্য ধন্যবাদ। Yeah.